গুড ইভিনিং ফ্রেন্ডস। মা ছিল না বাড়িতে, কাজের জন্য, একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছে মাকে। তো আমরা সকাল থেকে বা দুপুর থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি। বড়দেরকে প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা, এই বলে ব্লগটা শুরু করছি। আর ছোটদের ভালোবাসা জানালামই, যাদের আজকে হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি, আমার তরফ থেকে বেস্ট উইশেস আর শুভেচ্ছা তোমাদের। তোমরা ভালো থাকো এই কামনাই করি, ভগবানের কাছে এই কামনাই রইল। প্রার্থনা করবো যে তোমরা যেন ভালো থাকো, এবং এই বলে ব্লগটা শুরু করছি। আমাকে মা আজকে খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে, আজকে ইভেন শ্যাম্পুও করিয়ে দিয়েছিল মা। তো দুপুরবেলা তো আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, তো মাকে আজকে একটা আজকে একটা টাস্ক দিয়েছি। টাস্কটা হচ্ছে মার চোখটা বন্ধ করে দেওয়া হবে একটা দিয়ে, ওড়না দিয়ে। তারপর মা আমাকে সাজাবে চোখ বন্ধ করে, কিরকম সাজাতে পারে সেটাই হচ্ছে দেখার। ভূত সাজায় না সুন্দর সাজায় না কী সাজায় সেটাই দেখার হবে, সেটাই দেখার, দেখবো আমরা, আপনারাও দেখবেন। দাদুও এসে গেছে এখন ইতিমধ্যে, তো দাদু এসে বসো তুমি। তোমার মেয়েকে আজকে একটা টাস্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? কি টাস্কটা হচ্ছে, মার চোখটা বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে মা আমাকে সাজাবে, কিরকম সাজায় সেটাই হচ্ছে দেখার, ভালো সাজায় না ভূত সাজায় সেটাই দেখার। ঠিক আছে, আজকে তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। এরকম একটা জিনিস তো হয় না সব সময়, তা তোমাকে মা কিরকম সাজায় সেটা আমিও দেখব, আপনারাও সবাই দেখুন কেমন সাজায় আমার মেয়ে। তো আমরা শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চোখ বেঁধে দেওয়া হয়েছে অনুপমার, এখন ও মেয়েকে সাজাবে। তো আমাকে একদম কিন্তু চোখ পুরো বেঁধে দিয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো আজকে আমার মেয়ে আমাকে বলেছে যে মা তুমি আজকে আমাকে সাজাও, দেখি তুমি আমাকে কেমন, একেবারে দেখুন কিভাবে বেঁধে দিয়েছে। নাকটা একটু খুলে নাও, নাকটা খুলে নাও একটু, ব্যাস ঠিক আছে। ঠিক আছে, আমি তো ঠিক আছে, এখন তোমরাও দেখে নাও। এটা হচ্ছে একটা পাউডার, এটা লিপস্টিক, এটা কাজল পেন্সিল, আর এটা একটা টিপের পাতা। তো মেয়ে খুব একটা বেশি সাজে না, তাই এই নিয়েই বসে, মানে বসা হয়েছে, কারণ ও বেশি হাড় ফাড় এগুলো পরতে চায় না, তো সেই জন্য আর কি ওগুলো আর নেওয়া হয়নি। আমি তাহলে সাজাচ্ছি, তোমরা তাহলে দেখো। এটা হচ্ছে ফেস ফেস পাউডার আর কি, হোয়াইট টোন, হোয়াইট টোন। ঢেলে নিয়েছি হোয়াইট টোন পাউডার, তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না জানো, পুরো অন্ধকার, অন্ধকারে কি সাজাবো আমি জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করব, পুরো চোখ বেঁধে দিয়েছে তো দেখো তোমরা, কোথাও কোনো ফাঁক নেই। বাবা
এবারে আমি কাজলটা পরাবো, মানে সামান্য আমি ভুরুতে একটুখানি দিয়ে নিচ্ছি, একটু হালকা করে দিচ্ছি, কারণ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কি পড়াচ্ছি আমি নিজেই জানি না। যাই হোক, এবারে একটু আইলাইনার টেনে দিচ্ছি, সাজানো কিন্তু চলছে, আপনারা রেডি থাকুন দেখার জন্য। আমি জানি না আমি কি সাজাচ্ছি, কারণ কিছু দেখতে পাচ্ছি না, চোখ পুরো বন্ধ। তো এবারে একটা টিপ পরাবো, আর এটা হচ্ছে পড়ে গেল টিপ, টিপ পড়ে গেছে। দাঁড়াও আরেকটা 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 পড়াবো, জানি না সাইডে পড়ালাম নাকি। এবারে আমি লিপস্টিকটা দেব, আশা করছি মোটামুটি পরিয়েছি। জানি না আমি কিরম সাজালাম এখন। তাহলে তাহলে আপনারা দেখলেন অনুপমা মেয়েকে সাজালো, এবার ওই দেখুক নিজে খুলে কি সাজিয়েছে। আমি এটা খুলে দিলাম, এবার ও দেখুক কি সাজিয়েছে। এই সাজিয়েছো, এই আপনারা দেখুন মেয়েকে সাজিয়েছে, দেখেছেন কিরম সাজিয়েছে। চোখ বন্ধ করে সাজিয়েছে। না লিপস্টিকটা ঠিক দিয়েছিলাম, কাজলের এটা একটু মানে ঘেটে গেছে, আর পাউডারটা অতিরিক্ত পড়ে গেছে। এইটা দিয়ে ওর মুখটাকে মুছিয়ে দাও। মুখ ধুয়ে নেবো, ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, সেটাতে ছাড়বে। আপনারা দেখলেন আমাকে মা পুরো ভূত সাজালো। তো এইভাবেই আর কি একটু আনন্দ নেওয়া হলো আজকে, কারণ মেয়ে সবে হাঁটা শুরু করেছে, এই আনন্দটা ওকে একটু বেশি করে দেওয়ার জন্য আমরা আজকে এই মজার গেম শোটা করলাম। তো আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানাবেন। তো অবশ্যই জানাবে তো বা, তবে একটা গান শোনাও তো, অনেকদিন তোমার গান শোনা হয় না। হ্যাঁ বাবা একটা গান করো, তুমি তো তোমার গান অনেকদিন আমরাও শুনি না, আপনারাও শুনুন। আপনারাও তো বাবার গান শুনতে চান, অনেকে বলেছে দাদুর হাসিটা খুব ভালো। তবে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন যে আসামের একজন বিখ্যাত গায়ক
তার নাম ভূপেন হাজারিকা, তিনি আজ বেঁচে নেই, তবু তার একটা গান আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি সেই গানটাই বলছি। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি পেতে পারে কিনা বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। এইভাবে আপনারা আমার নাতনিকে সহানুভূতি দিয়ে তাকে উৎসাহিত করুন। আমরা আজকে দেখুন কীভাবে আমরা হাসি তামাশার মধ্যে ওকে মনটাকে একটু ভুলিয়ে রাখবার চেষ্টা করছি কিছু, তাই আমরা একটু হাসি মশকরা দিয়ে তার মনটাকে একটু চাঙা করবার চেষ্টা করি। আপনারাও এইভাবে তাকে সবসময় সুন্দরভাবে জীবনযাপন যাতে করতে পারে উৎসাহিত করুন, তাকে ভালোবাসুন, তাকে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে আসতে পারে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ওর পাশে থাকুন, আমার নাতনিকে সহযোগিতা করুন, তাকে উৎসাহিত করুন। তার একটা সময় এসেছিল, সে আমাকে বলেছিল, দাদু আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি সুইসাইড করবো। কাজেই সেই যে চিন্তাধারা, এটা যেন আর ফিরে না আসে, স্বাভাবিক জীবনযাপন যেন সে করতে পারে। ভবিষ্যৎ জীবন তার অনেক পড়ে আছে, তার বয়স 27 বছর বয়স, কাজে বাকি জীবনটাই তার পড়ে আছে। তাকে সেইভাবে আপনারা তাকে তুলে ধরুন, উৎসাহিত করুন, তার জীবনটাকে সুন্দর করে তুলুন, এই আমার বিনীত অনুরোধ। নমস্কার। তো আপনারা তো বাবার কথা শুনলেন, তো বাবা বলল, বাবা এরকমই, বাবা এরকমভাবেই কথা বলে, আর বাবা প্রাণ খুলে যখন হাসে, বাবা প্রাণ খুলে হাসে। হ্যাঁ, এটা আজকে থেকে না, বাবার কষ্ট হলেও বাবা সত্যিকারের, বাবা জীবনে যা সব হারিয়েছে না, নিজের জিনিস তো, সেই জন্য বাবা হাসিটা ছিল বলে বাবা সত্যি এতদিন বেঁচে রয়েছে, নয়তো আমরা হলে হয়তো সত্যি পারতাম না। তো যাই হোক, তো সেইখান থেকে আমিও মনে জোর রেখেছি যে যখন পাইলে সত্যিকারের ডাক্তাররা যখন জবাব দিয়ে দিয়েছিল, শুধু একটাই কথা আমার মনে হয়েছে যে না, আমি কোনোদিন কোনো সময় হারবো না। হ্যাঁ, বাবা তো সবসময় যত দুঃখ কষ্টই হোক, বাবা হাসি দিয়ে আনন্দ করে যখন নিজেও করতো, আমাদেরকেও বলতো যে কোনো সময় দুঃখ পেও না, দুঃখ করো না, সবসময় আনন্দে থাকো, যতদিন দুঃখকে জয় করতে হবে, বাবা সবসময় বলতো। তাই সেই জন্য আমিও সেই মনের জোরেই আজকে এই পর্যন্ত এসেছি, তোমাদেরও বন্ধু হিসেবে পেয়েছি সত্যিকারের, এত আপন তোমরা আমাদের যে কি বলবো। তো আমার মেয়েকেও তোমরা সবাই ভালোবাসছো, আমাকে ভালোবাসছো, আমাদের ভিডিওগুলো দেখছো, তার জন্য সত্যি আমরা খুব কৃতজ্ঞ। তো যাই হোক, আমি তো দেখলে মেয়েকে কিছু সাজালাম। আরেকটা কথা আপনাদের বলি, আমার শ্বশুরমশাই মানে উনি জানেন না যে মেয়ে আজকে 4-6 পা হেঁটেছেন, যার জন্য উনি ওনার যে অবস্থায় দেখে যাচ্ছিল মেয়েকে সেই কথাটাই বলে দিয়েছে। আজকে উনি এই প্রথম সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এলো, সকালে আজকে আসেননি। যাই হোক, মেয়ে হেঁটেছে, উনি তো বাবা আজকেও হেঁটেছে, ও হেঁটেছে, খুব আনন্দের বিষয়। এমনি করে যেন এগিয়ে যেতে পারে, আপনারা সেই প্রার্থনাই করুন, আমার নাতনিকে যেন স্বাভাবিক জীবন আবার ফিরে পায়, সেই জন্য আপনাদের মতন আমাদের মতন হাসি তামাশার ভেতর দিয়ে বাকি জীবনটা কাটাতে পারে। হ্যাঁ, কাজেই আনন্দ আনন্দ হাসি মুখে থাকো, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা যেন আমরা কখনো না করি, আমরা তবেই আমরা এগুতে পারবো, তবেই আমরা সাকসেসফুল হব। আপনাদের কাছে এই প্রার্থনা, আপনারা তার পাশে থাকুন, তাকে ভালোবাসুন, আমার নাতনিকে উৎসাহিত করুন, এগিয়ে যাবার জন্য তাকে প্রেরণা দিন, এই আপনাদের কাছে আমার প্রার্থনা। তো দাদুর কথা আপনারা শুনলেন, মার কথাও শুনলেন আপনারা,
তো আমার মা দেখলেন আমাকে কি প্রচুর সাজালো চোখ বন্ধ করে। যাই হোক, এটা একটা মজাদার জন্যই এটা করা হয়েছিল, একটু মজা করার জন্যই করা হয়েছিল। জানতাম যে এরকমই একটা কিছু হবে, কারণ চোখ বন্ধ করে এর থেকে বেশি কিছু আর পাওয়া যায় না। যাই হোক, আমাকে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে দিন ভিডিওটা, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো, আর সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই প্রার্থনাই আপনাদের কাছে রইল আমার। থ্যাংক ইউ সো মাচ। আর তখন ধরে আমাদের কথা, নমস্কার নমস্কার নমস্কার, শুভরাত্রি।